আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, করোনার এই ক্লান্তিকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেখানেই থাকেন না কেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদেরকে একটি ব্যবসায়িক টিপস দিতে যাচ্ছি। তো বেকারত্ব নিয়ে ঘোরাফেরা না করে একটি ব্যবসা করুন। তো কী ব্যবসা করবেন, কীভাবে করবেন, ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝাই দেব। এবং আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পুরা ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে একটি ব্যবসার আয় এবং ব্যয় এবং লাভ এবং লোকসান যেটাই বলেন না কেন, তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো তার আগে আমি বলে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিকে ইনোভেশন ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে এই, বা যেই মেশিন সম্পর্কে আলোচনা করবো সেটি আর কিছুই নয়, তার দিয়ে যে প্রোটেকশন বেড়া বা জিআই তারের যে নেট সেটি, সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই ব্যবসাটি কেন করবেন, কীভাবে করবেন, কোথায় করবেন সেটি আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। এই ব্যবসাটি দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম শহর বন্দর জনপদ যেখানে বলো না কেন, প্রত্যেকটা জায়গায় চাহিদা রয়েছে। তো এই ব্যবসা আপনার চাহিদা রয়েছে, এটা মাছের ঘেরও দিতে পারেন, আবার মাছের ঘেরে দুই রকম মাছ চাষ করার ক্ষেত্রে এই ধরনের প্রোটেকশন ব্যবহার করতে পারেন, ছোটো বড়ো মাছ আলাদা। আবার বাসাবাড়ি মুরগির খামারেও দিতে পারেন, বাগানে দিতে পারেন, ড্রাগন মালটা আপেল লিচু ইত্যাদি বাগানে আপনি প্রোটেকশন দিতে পারেন। তো এই মেশিনটি স্বল্প পুঁজির ব্যবসা, মাত্র 30,000 টাকা থেকে 40,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন আপনি। তো 40,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসাটি শুরু করলে মাসে কিন্তু আপনি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন। তো মেশিনের সাথে কী কী পাচ্ছেন না পাচ্ছেন, কোথায় চালাবেন, কীভাবে চালাবেন, এটি আমি আপনাদের অন্যান্য ভিডিও আমাদের দেওয়া আছে দেখছেন, আমি আবারও নতুন করে আপনাদেরকে দেখাই দেবো। আমাদের কাছে কিন্তু অনেক আইটেমের ব্যবসায়িক টিপস পাবেন আর কি, আমরা অনেক আইটেমের ব্যবসায়িক মেশিন তৈরি করে থাকি। বেকারত্ব নিয়ে ঘোরাফেরা না করে সামান্য 20 থেকে 25,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে একটি ব্যবসা শুরু করতে পারেন। তো কীভাবে ব্যবসা শুরু করবেন, ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি বলছিলাম, প্রতি ঘন্টায় 160 থেকে 180 কেজি প্রোডাকশন হয় এই নেটের, এই এই তারের এই নেটগুলা একটা মেশিনে। তো এত মালের দরকার নাই, আপনি যদি মাত্র 100 কেজি প্রোডাকশন দিতে পারেন, দিন 500 কেজি মাল প্রোডাকশন ধরেন, তো দিন 500 কেজি মাল সব খরচ বাদ যদি 10 টাকা কেজি লাভ করেন, তাও কিন্তু আপনার 5×10 = 50, 5,000 টাকা ইনকাম হচ্ছে। তো 26 দিনে মাস তো অনেক টাকা, দেখেন লাখের উপরে হয়ে গেছে, কিন্তু সেটা দরকার নাই। আপনি যদি দিনে 100 কেজি করেও বিক্রি করতে পারেন, তাও দিনে 1,000 টাকা ইনকাম, তাও মাসে 30,000 টাকা, আলহামদুলিল্লাহ এনাফ, অনেক টাকা। তো চলুন যাওয়া যাক, আমরা সেই মেশিনটি আপনাদেরকে দেখাবো, মেশিনের সাথে কী কী পাচ্ছেন না পাচ্ছেন বিস্তারিত। মেশিনের সাথে পাচ্ছেন 5টা ফর্মা, অনলি 5 পিস ফর্মা, আপনি যে টাইপের চাইবেন সেই টাইপের দেওয়া যাবে। আমরা দিয়ে থাকি সাধারণত 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5, 3 আর 4, আপনি সেখানে 3.5 নিতে পারেন, 3.25 নিতে পারেন, 4.5 নিতে পারেন, 1.5 নিতে পারেন, 3.4 নিতে পারেন, বা 2 ইঞ্চি নিতে পারেন, আর কাস্টমার চাহিদা অনুযায়ী ডাইগুলো দেওয়া থাকবে। সাথে একটি প্লাস পাবেন 10 ইঞ্চি, 2টা মাথামারা প্লাস পাবেন 8 ইঞ্চি, একটি 12 ইঞ্চি সেলাই পাবেন, 2 হর্স পাওয়ারের 28 কেজি ওজনের মোটর পাবেন, 100% ওয়াটারপ্রুফ তামার মোটর। তো এই যে মেশিনটা পাবেন, এই মেশিনটা হচ্ছে আপনার বাসাবাড়ি লাইনেই চলে, যে বিদ্যুৎ হলেই চলবে, যদি প্রতিদিন 12 ঘন্টা করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ খাবে, মাসে 300 থেকে 250 টাকার বিদ্যুৎ বিল আসতে পারে যদি প্রতিদিন 12 ঘন্টা করে আপনি ব্যবহার করেন মেশিনটি। এখানে 3টা মেশিন রেডি করা আছে, 3টা মেশিন আজকে ডেলিভারি যাবে, একটি যাবে কিশোরগঞ্জে, একটি যাবে জামালপুরে, আর একটি যাবে দিনাজপুর ফুলবাড়ি। তো 3টা মেশিন ডেলিভারির জন্য আমরা রেডি করছি, জাস্ট আপনাদের ডেলিভারি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে ব্যবসায়িক টিপস দিলাম আর কি। তো এই ব্যবসাটি, এটি ভ্রাম্যমান মেশিন, যেখানে সেখানে আপনি ব্যবহার করতে পারেন, আবার বাসাবাড়ির ভিতরেও করতে পারেন, মার্কেটেও করতে পারেন, এই ব্যবসাটি খুব ভালো ব্যবসা। একটি এই মেশিনে কিন্তু ডোনেশন বা ওয়েস্টেজ বা লস বলে কোনো জিনিস নাই। তো বিকে ইনোভেশন বিডি নেট জালের মেশিন প্রোডাকশন, নেট প্রোডাকশন প্লাস মেশিন ডেলিভারি দিয়ে থাকছে বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা আমাদের কাছে মেশিনগুলো প্রতারিত হবেন না। আমি আপনাদেরকে স্বল্প পুঁজিতে সীমিত আকারে ব্যবসা করার জন্য আহ্বান করতেছি, সামান্য করে ব্যবসা করেই দেখেন, ব্যবসায় লাভ ক্ষতি বুঝতে পারেন, তখনই আপনি ব্যবসার প্রসার ঘটায়েন। যদি মনে করেন না ভাই ব্যবসা করে আমার লাভ হচ্ছে না, তাহলে ব্যবসাটা অফ করে দিয়েন, তবে 100 কাস্টমার যদি আপনার ব্যবসা করে থাকে তাহলে 99 জনই ভালো আছে, তো আলহামদুলিল্লাহ।
তো বিকেএনএ ভিশন বিজি পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।